আজ আবার কে তারা করেছিল, গুন্ডা না কুত্তা? কোনটাই না, বড় লোকের মেয়ের হাতে অনেক ফালতু সময় থাকে, তাই গরিবের মূল্যবান সময় নষ্ট করার জন্য অজুহাতের অভাব হয় না। তুই? আমি অজুহাত নিয়ে এসেছি? নয়তো কি, তুমি জানো না এটা মোটরসাইকেল সারানোর গ্যারেজ, এখানে সাইকেল গাড়ি কোনোটাই সারানো হয় না। শোনো ম্যাডাম, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের প্রতিটা মুহূর্তের দাম আছে দাম। আকাশ ভাই, এই যে সাইকেল। কত হয়েছে চেনে? 20 টাকা নাও। এত বড় নোটের বাংতি নাই। বাংতি দিতে হবে না, 20 টাকা তোমার, আর বাকিটা ও সময় নষ্ট করার দাম। আরে আচ্ছা মেয়ে, তো আমাকে কি মনে করলো, আমি গরিব বলে কি ভিখারি? সত্যিচিত হবার কোনো কারণ নেই, তোকে মোটেও ভিখারি মনে করেনি। এটা হলো পেমেন্ট সিস্টেম, তুই টাকা ফেরত দিয়ে যাবি, আবারও তোকে দেখবে। এভাবে 1, 2, 4 আসা যাওয়া করতে করতে প্রেম খেলাটা সমাপ্ত হবে। আর এই জন্যই ও ইচ্ছে করে 500 টাকা নোট দিয়ে গেল। তার মানে তুই বলছিস ওর ব্যাগে খুচরা টাকা ছিল? হ্যাঁ, বিশ্বাস না হয় দৌড়ে গিয়ে ব্যাগটা চেক করে আয়। এই টাকাটা দে। কি বোকা বানালাম দেখলি? আই মে, দাঁড়াও দাঁড়াও বলছি। আই মে, নিজেকে কি মনে করো, বড় কলেজে পড়ো বলে বেশি বুদ্ধিমতী? শোনো, এত বেশি বুদ্ধিমতী সাজার কোনো চেষ্টা করবে না। তোমার মতো মেয়ের চালাকি আমি সব বুঝি, খবরদার বলে দিচ্ছি, আজে বাজে কোনো অজুহাত নিয়ে আমার গ্যারেজে আসবে না। তোমার ছোট চাচুকে দেখে গুন্ডা মাস্টাররা ভয় করলেও আমি ভয় করি না, কথাটা মনে থাকে যেন। তাই মনে থাকবে, নাবালক, কিচ্ছু বুঝে না, শুধু পা লম্বা হয়েছে। আরে আমাকে ওস্তাদ বানো ওস্তাদ। আরে ও তোকে ভালোবাসে। ভালোবাসে আমাকে? শোন, ভালোবাসে না ভালোবাসে না বল, মজা করে। ওই সমস্ত বড়লোকের মেয়েরা আমাদের মতো গরিব ছেলেকে ভালোবাসে না, ওরা ওদের বড়লোক বান্ধবীদের সামনে আমাদের মতো গরিবদের নিয়ে মজা করে। মজা না মজা না, ও চোখে আমাকে বলেছে ও তোকে ভালোবাসে, বিশ্বাস না হয় আমাকে বাজি ধর। ঠিক আছে, বাজি।